চলো আমরা হচ্ছে আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হচ্ছে আমার কাছে অনেকে হচ্ছে হচ্ছে করে ইভেন জানতে চায় আবার হচ্ছে অনেকে বিষয়টা নিয়ে হচ্ছে অনেক রকমের পেইনে থাকে তো বিষয়টা যেটা সেটা হচ্ছে তুমি যখন প্রোগ্রামিং করো অথবা ওয়েব ডেভেলপমেন্ট করো তখন হচ্ছে আলটিমেটলি তোমার হচ্ছে যে কোড করো এই কোড হচ্ছে তোমার মনে থাকে না এটা হচ্ছে সবচেয়ে কমন একটা প্রবলেম তুমি এটাকে একটা ইন্টারন্যাশনাল ডিজিজও বলতে পারো মানে আন্তর্জাতিক প্রবলেম পৃথিবীর যত প্রোগ্রামার আছে বা যত মানুষ প্রোগ্রামিং শিখতে যায় তাদের কিন্তু কোড মনে থাকে না সো এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম এখন আদৌ কি এই প্রবলেমটার কোনো সলিউশন আছে কিনা সেটা হচ্ছে মেন কথা অবভিয়াসলি তুমি একটা জিনিস জানো যে প্রতিটা প্রবলেমের কিন্তু একটা সলিউশন থাকে এখন অনেকে হয়তো সলিউশনটা জানে অনেকে হয়তো সলিউশনটা জানে না এটা হচ্ছে মেন কথা কিন্তু প্রবলেম যখন থাকে তখন কিন্তু সলিউশন থাকে একটা কথাই আছে যে প্রবলেম হওয়ার আগে প্রবলেমের সলিউশনটা তৈরি হয় তারপরে হচ্ছে প্রবলেমটা তৈরি হয় এখন সলিউশনটা আমরা জানি না এটা হচ্ছে আমাদের মেন কথা যাই হোক এখন আমরা আজকে হচ্ছে কিছু কৌশল শিখবো এই কৌশলগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে হচ্ছে তুমি হচ্ছে কোডগুলো তোমার হচ্ছে মনে থাকবে আর যদি তোমার কোড মনে না থাকে তাহলে হচ্ছে তুমি কিন্তু ভালো প্রোগ্রামার হইতে পারবা না ভালো কাজ করতে পারবা কোড মনে না থাকাটা এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় প্রথমত যেটা মাথায় রাখতে হবে এটা একটা স্বাভাবিক বিষয় বাট আমি তোমাকে আজকে হচ্ছে কিছু স্পেশাল কিছু থিংস দিব যেগুলো নিয়ে তুমি যদি কাজ করতে পারো এবং হচ্ছে এই রুটিনের মধ্যে যদি তুমি ঢুকতে পারো তাহলে হচ্ছে তোমার কোড মনে থাকবে আর কোট মনে রাখাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো নাম্বার ওয়ান যেটা আমরা কয়েকটা টপিক কথা বলবো প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে তুমি যদি এখন হচ্ছে আমার এই কথাগুলো শুনে থাকো আর তোমার কাছে যদি ভালো লাগে এই কথাগুলো তাহলে তুমি একটা কাজ করা উচিত যে সেটা হচ্ছে তুমি হচ্ছে সাবস্ক্রাইব করা উচিত যেটা সবাই বলে যে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন তো ওই জিনিসটা তোমার করা উচিত কারণ আমি অনেক দিন থেকে দেখতেছি তুমি হচ্ছে টুকটুক করে এসে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবও করো না শেয়ারও করো না তো এই দুটোটা জিনিস তুমি হচ্ছে করে দিবা चलो এবার আসল কথায় চলে যাই নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে তোমার ভিতরে যদি কোনো অ্যাডিকশন থাকে এটা আগে বন্ধ করতে হবে কোড মনে রাখার প্রথম শর্ত কোড না দুনিয়ার যে কোনো পড়াশোনা কোড এই যে তুমি কোডিং করতেছো এটা তো একটা পড়াশোনা সো যে কোনো পড়াশোনা স্পেশালি আমি কোডিং এর কথা এখানে বলতেছি এটা মনে রাখার প্রথম কন্ডিশন হচ্ছে তোমার ভিতরে যদি কোনো অ্যাডিকশন থাকে তুমি চাইলে একটা খাতার মধ্যে নোট করে ফেলতে পারো যে অ্যাডিকশন তোমার ভিতরে যদি কোনো একটা অ্যাডিকশন থাকে ওই অ্যাডিকশনটা আগে তোমাকে বন্ধ করতে হবে অ্যাডিকশন অনেক রকমের হইতে পারে অনেকে আছে দেখা গেছে ড্রাগ এডিক্ট থাকে সো ব্যাপার আমরা কথা বলবো না কারণ এটা হচ্ছে আমরা সেটা অন্য একটা জিনিস সো অনেক রকমের অ্যাডিকশন থাকতে পারে অনেকে আছে সারাদিন টিভি দেখে টিভি দেখে একটা অ্যাডিকশন অনেকের আছে সারাদিন মনে করো যে বিভিন্ন গল্প উপন্যাস পড়ে এটা এক ধরনের অ্যাডিকশন আবার অনেকের আছে মোবাইলের ওই যে ফেসবুক বলে আজ একটা জিনিস আছে বা সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার লিঙ্কড ইন তারপরে তোমার হচ্ছে ব্রিং ইনস্টাগ্রাম ইউটিউব হাবিজাবি আরো যা আছে এগুলোর মধ্যে হচ্ছে সময় কাটাচ্ছে কেন কাটাচ্ছে এটা কিন্তু সে জানে না তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে না সো এটা একটা বড় ধরনের অ্যাডিকশন তুমি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবা এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে তুমি অ্যাডিক্টেড হচ্ছে। এটা কিন্তু তুমি হচ্ছ না তোমাকে করানো হচ্ছে কথাটা মনে রাখো তুমি এডিকশন হচ্ছ না তোমাকে অ্যাডিক্টেড বানানো হচ্ছে কারণ অ্যাডিকশন ইঞ্জিনিয়ার আছে এক ধরনের যারা হচ্ছে মানুষকে অ্যাডিক্ট করে এই অ্যাডিকশন ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা আছে বিদেশে তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক লিঙ্কডিন ইউটিউব ওদের ওখানে হচ্ছে অনেক হাই লেভেলের বড় বড় অ্যাডিকশন ইঞ্জিনিয়ার আছে যাদের কাজে হচ্ছে এমন একটা অ্যালগোরিদম বা ডাটা তৈরি করবে যেটার মধ্যে তুমি হচ্ছে এটার মধ্যে কিছুক্ষণ পর পরে এসে তুমি হচ্ছে এখানে টুপ করে জাপ দিবে এখানে এসে টুপ করে জাপ দিবে এই জন্যই তোমাকে যখন ওই অ্যাডিকশন ইঞ্জিনিয়াররা এডিক্টেড করে ফেলে তখন হচ্ছে তুমি হচ্ছে এটা চক্কর থেকে আর বেরোতে পারো না কিছুক্ষণ পর পর তোমার লগ ইন না করলে আর স্ট্যাটাস চেক না করলে তোমার কাছে ভালো লাগে না সো এই অ্যাডিকশন ইঞ্জিনিয়ারের খপ্পরে যদি তুমি একবার পড়ো আর এই অ্যাডিকশন ইঞ্জিনিয়ার হায়ার করার কারণ আছে কারণ ওইটা তাদের বিজনেস তোমার হচ্ছে টাইমটা ওরা নিয়ে যাচ্ছে সো টাইমের ভ্যালু কিন্তু মানির চেয়েও বেশি টাকার মানে টাকার অঙ্কে যদি তুমি সময়ের হিসাব করো দেখবে যে ওখানে হচ্ছে সময়ের দামটা সবচেয়ে বেশি তুমি ওখানে যত সময় দিবে তত ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন দেখবে তাদের হচ্ছে টাইম ওয়েস্ট করবা তাদের ওখানে হচ্ছে তুমি হচ্ছে ভিউ বাড়াবা অনেক কিছু করবা তো এটা কিন্তু আলটিমেটলি তাদের লাভ হচ্ছে তোমার কোনো লাভ হচ্ছে না তোমার হচ্ছে টাইমটা নষ্ট হচ্ছে সো এই অ্যাডিকশান ইঞ্জিনিয়ারদের সম্পর্কে যদি তুমি না জানো তো আজকে প্রথম জানলা এরকম বড় বড়ো অ্যাডিকশন ইঞ্জিনিয়াররা কাজ করে হচ্ছে ফেসবুক মাইক্রোসফট জায়ান ইউটিউবের মতো এই মনকর কোম্পানিগুলাতে তাদের কাজে হচ্ছে এমন ভাবে অ্যালগরিদম সেট করবে তুমি হচ্ছে এটার প্রতি এডিক্টেড হয়ে যাবা তো তুমি যদি এডিকশন ইঞ্জিনিয়ারর খপ্পরে পড়ে দাও তোমার কাজ হচ্ছে ওখান থেকে এখनोई বের হয়ে যাওয়া কারণ এই এডিকশনটা যদি প্রথম স্টেজে তোমার কোড মনে রাখার প্রথম স্টেজ হচ্ছে তোমাকে হচ্ছে এডিকশন ইঞ্জিনিয়ারের খপ্পর থেকে বের হইতে হবে এবার কিভাবে তুমি বের হবে এটা হচ্ছে তোমার কাজ প্রথম নাম্বার কাজ তুমি এই তোমার এই যদি থাকে কোনো কিছুর প্রতি সে অ্যাডিকশন তোমাকে আগে বের করে ফেলতে হবে তুমি এখানে এডিক্ট হওয়া যাবে না তুমি চালাতে পারো নির্দিষ্ট একটা টাইম করে দিলা যে আমি এই টাইমটা হচ্ছে এতটা থেকে এতটা এই সময়টা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার সময় দিব এর বাহিরে কেয়ামত হইলেও আমি যাব না এটা তুমি একটা ওয়াদা করে ফেলতে পারো তাহলে তুমি হয়তো ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে পারবা তো যাই এটা হচ্ছে প্রথম কথা তোমাকে হচ্ছে এডিকশন থেকে বের হইতে হবে নাম্বার টু যেটা সেটা হচ্ছে তোমাকে হচ্ছে একটা আশার কথা বলি সেটা হচ্ছে ধরো তোমার এই কম্পিউটারের হার্ড ডিস্ক বলো যেটা মেগাবাইট থাকতে পারে সম্পূর্ণ এক টেরাবাইট সর্বোচ্চ অথবা ওয়ান জি মানে হচ্ছে ওয়ান টেরাবাইট বা টু জিবি বা প্যাটাভাইট এইরকম থাকে তোমার মেমোরির হয়তো মেগাবাইটে দেখা যাচ্ছে ওয়ান জিবি অথবা টু জিবি বা ফোর জিবি বা বত্রিশ জিবি হইতে পারে একটা জিনিস তুমি চিন্তা করো তোমার এই মেমোরিতে যত জিবি করে দিছে এই তুমি যত জিবির মেমোরি কার্ড ইউজ করো বা তোমার হার্ড ডিস্ক ইউজ করো এর বেশি যদি জিবির ডাটা যদি তুমি রাখতে চাও তোমাকে কিন্তু একটা মেসেজ দে যে তোমাকে হচ্ছে কিছু এখানে হচ্ছে মানে সামথিং ডাটা হচ্ছে তোমাকে হচ্ছে ডিলেট করতে হবে এরকম একটা মেসেজ দেয় যদি তুমি কিছু ডাটা ডিলেট না করো তাহলে হচ্ছে তোমার এখানে ওই ডাটাগুলো রাখতে পারবে না তুমি কি কখনো চিন্তা করে দেখছো তোমার ব্রেন কখনো তোমাকে এরকম মেসেজ দিছে যে এই যে তুমি যে পড়তেছ কিছু করতেছ এত কিছু শিখতেছো তোমাকে কি কখনো ব্রেন একটা মেসেজ দে যে এখান থেকে তোমাকে এই যে পড়াগুলা এই বিকালের পড়াগুলা মাথায় ঢুকে তো সকালে যে কিছু পড়ছিলা ওখান থেকে কিছু তোমাকে ডিলেট করতে হবে এরকম মেসেজ কিন্তু ব্রেন তোমাকে কখনো দেয় না তার মানে ব্রেনের ক্যাপাবিলিটি হচ্ছে আনলিমিটেড এটা সৃষ্টিকর্তার বিশাল বড় একটা রহমত যে তোমাকে এরকম একটা ব্রেন তৈরি করছে তুমি চিন্তা করো দেখো তোমার মতো হয়তো খুবই সুন্দর বা দেখা গেছে তোমার মতো ফিট ফাট মানুষও পাগল হয়ে বসে তোমাকে দিল যেটা কখনো তোমার হচ্ছে এই ব্রেনের মধ্যে এই ব্রেনের মধ্যে কখনো ডিলেট কাজও করে না যা কাজ করে সব হচ্ছে অ্যান্টার বাটন তুমি হচ্ছে সুইচ দিয়ে শুধু ভিতরের দিকে ঢুকে যাবা সো এই জিনিসটা তুমি মনে রাখো যে ব্রেনের কিন্তু কোনো ডিলেট বাটন নাই যত দিবে তত বেশি নিবে এবং ব্রেন তত বেশি স্মুথ হবে তো যাই হোক নাম এটা হচ্ছে আমাদের একটা অপশনাল কথা বললাম কিন্তু নাম্বার কন্ডিশন হচ্ছে কোড মনে রাখার জন্য তোমাকে হচ্ছে থেকে বের হইতে হবে নাম্বার নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাডিকশন আমরা যেটা করি যখন আমরা কোনো একটা টিউটোরিয়াল দেখি বা কোনো একটা বই দেখি ধরো আমরা যখন কোড করার জন্য কোনো একটা টিচারের যখন একটা টিউটোরিয়াল দেখি আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে একটু দেখেই প্র্যাকটিস করা শুরু করে দিই দেখেই প্র্যাকটিস করা শুরু করে দিই এটা একটা ভুল ধারণা তোমাকে প্রথম যে কাজটা করতে হবে তোমাকে পুরো 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 জিনিসটা 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 একবার একবার দেখতে হবে 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 তোমাকে দেখে ফেলতে ফেলতে অথবা পড়ে এবং এই যে তুমি পড়বা এখানে মনে রাখতে হবে শুধু পড়লে হবে না বা দেখলে হবে না তোমাকে কিন্তু মজা নিয়ে দেখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে মজা নিয়ে দেখতে হবে আনন্দের সহিত দেখতে হবে এখন প্রবলেম যেটা হলো তুমি যখন একটা গল্প পড়ো বা ওই যে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ো বা যে কোনো কিছু যখন তুমি পড়ো তখন কিন্তু এরকম উপন্যাসগুলো বা একটা কল্প কাহিনী পড়ার সময় কিন্তু তোমার হচ্ছে মজা থাকে একটা আনন্দ থাকে যে কারণে তুমি হয়তো দেখা গেছে অনেক বড় একটা গল্পের উপন্যাস তুমি এক বসায়ও শেষ করে ফেলতে পারো এটার একটা মাত্র কারণ সেটা হচ্ছে ওটার মধ্যে একটা মজা থাকে একটা আনন্দ থাকে কিন্তু যখন তুমি ওই বিশ মিনিট পনেরো মিনিটের কোনো টিচারের একটা কোডিংয়ের টিউটোরিয়াল দেখতে যাও তখন কিন্তু তুমি এটা আর দেখতে পারো না বোরিং হয়ে যাও এটার কারণ কি। এটার কারণ হচ্ছে আসলে তুমি মজা পাইতেছ না দেখ দেখতে মজা লাগতেছে না তোমার কাছে মানে মজাটা তো তোমার ভিতর থেকে আসার কথা আনন্দটা তো তোমার ভিতরের থেকে আসার কথা এই আনন্দটা তোমার আর আসে না যে জন্য তুমি দেখতেও পারতেছো না ঠিক আর দেখলেও তোমার হচ্ছে যেটা দেখতেছো এটার মধ্যে আনন্দ পাইতেছ না মাথায়ও রাখতে পারতেছ না এটা একটা কমন প্রবলেম এখন তুমি আসলে এই আনন্দটা আনবা কিভাবে বা পাবা কিভাবে এই আনন্দ পাওয়ার একটা একটা সিস্টেম আছে সিস্টেমটা তুমি নোট করে ফেলে এই আনন্দ পাওয়ার একটা সিস্টেম হচ্ছে তুমি যে প্রোগ্রামার হচ্ছ তুমি যে ওয়েব ডেভেলপার হচ্ছ তোমার কিন্তু একটা ড্রিম আছে একটা স্বপ্ন আছে যে তুমি হচ্ছে হয়তো জব করবা অথবা ফ্রিল্যান্সিং করবা তুমি হচ্ছে অনেক ভালো ইনকাম করবা তোমার হচ্ছে মা বাবা ভাই বোন সবাইকে সুখে রাখবা তাদের মুখে হাসি ফোটাবা তোমার হচ্ছে নিজে একটু সচ্ছল হবা সমাজের সবার চোখে একটু সুনাম কামাবা সবাই তোমাকে দেখলে বলবে যে ওই যে দেখো একজন প্রোগ্রামার যাচ্ছে বা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে তোমার একটা আলাদা করে তোমার হচ্ছে একটা এটাকে কি বলে যে তোমার হচ্ছে আলাদা একটা মানে এক্সেপশন থাকবে তাদের থেকে এই যে তোমার একটা ড্রিম যে এত কিছু তুমি অর্জন করবে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করবা অথবা তুমি বাহিরে যাওয়া এই যে তোমার একটা ড্রিম আছে যখন তুমি ওই টিউটোরিয়ালটা দেখতে যাও তখন কিন্তু তোমার ওই ড্রিমের কথা আর মনে থাকে না যখন তোমার ওই ড্রিমের কথা মনে থাকে না তখন তোমার ওই থেকে আর আনন্দটাও আসে না তো এখন তোমাকে যেটা করতে হবে তোমার ওই স্বপ্নটার কথা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমার একটা স্বপ্ন এটা আমার একটা ড্রিম এই ড্রিমটা যদি আমার পূরণ হয় তাহলে আমার লাইফটা অনেক বড় কিছু একটা পাবে আমি অনেক বড় কিছু একটা হইতে পারবো এই ড্রিমটা যদি মাথায় রেখে সামনে রেখে তুমি যদি ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারো এবং একটা না দেখে যাও প্রথম একবার তখন দেখবে যে তোমার কাছে হচ্ছে দেখতে হচ্ছে আনন্দ লাগবে আর ওই ড্রিমের কথা যদি তোমার মাথায় না থাকে আলটিমেটলি তুমি দেখার জন্য দেখবে কিন্তু তোমার কাছে দেখতে আসলে কোনো ভালো লাগবে না এটা হচ্ছে নাম্বার টু কন্ডিশন তাহলে তোমাকে যেটা করতে হবে আনন্দের সহিত পড়াশোনা করতে হবে বা কোডিংটা টিউটোরিয়াল দেখতে হবে এই আনন্দটা বজায় রাখার জন্য তোমার যে একটা ড্রিম আছে সেই ড্রিমটাকে মাথায় রাখতে হবে যে আমার এটা একটা ড্রিম স্বপ্ন এটা হচ্ছে নাম্বার টু কন্ডিশন নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আমরা যেটা করি এটা খুব ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট আমরা যেটা করি সেটা হচ্ছে দেখো তুমি একটু চিন্তা করে দেখো তুমি যখন ওই পড়াশোনা করতা তখন হচ্ছে ওই একই দিনে তুমি বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান আন্তর্জাতিক ওই সে হাবিজাবি একসাথে সবগুলো একই দিন পড়তা দিন শেষে যেতে হয়তো তোমার মাথায় কিছুই থাকতো না তুমি সব কিছু একসাথে পড়তে চাইতে শুধুমাত্র ওই পরীক্ষায় পাশ করার জন্যই তুমি পড়তে ওই কোনোরকম পাশ করতে পারলে তুমি হচ্ছে ওখান থেকে হচ্ছে বের হয়ে গেলা তোমার মাথায় কিন্তু আলটিমেটলি নাই তুমি যখন ক্লাস টেনে উঠছো তখন নাইনে কী পড়ছো তুমি আর জানো না কারণ তুমি কিন্তু এলোফাতাড়ি প্রত্যেক দিন সব একসাথে পড়ছো কোডিং এ ভুলটা করা যাবে না অনেক মানুষ আছে যারা হচ্ছে প্রোগ্রামিং করে অথবা কোডিং করে বিশেষ করে নিউবিরা যারা হচ্ছে একই দিনে তোমার হচ্ছে একটু করে এসটিএমএল ও প্র্যাকটিস করতেছে আবার সিএসএস ও প্র্যাকটিস করতেছে আবার জাভাস্ক্রিপ্ট ও প্র্যাকটিস করতেছে আবার পিএসপি ও কিছুক্ষণ প্র্যাকটিস করতেছে আবার দেখা গেছে পিএইচডি টু এসটিএমএল ও করতেছে মানে হজবরল অবস্থা এই জিনিসটা থেকে তোমাকে বের হইতে হবে তোমাকে মাথায় রাখতে হবে যে আজকে যদি আমি এসটিএমএল প্র্যাকটিস করি আজকে শুধু এস করব অন্য কোনো কিছু আর করবো না যখন তুমি ওইটার সাথে আর একটা করতে যাবা তখন একটা তৈরি হবে তোমার হিউম্যান ব্রেনের মধ্যে ওই মারামারি করে তোমার আর মাথায় থাকবে না সো যেটা যেটা করবা করবা সেটা হচ্ছে নিয়ে কাজ সেদিন শুধু করবা ওই দিন আর অন্য কোনো কিছু করার দরকার নেই ধরো আজকে তুমি যা স্ক্রিপ্ট নিয়ে হচ্ছে কাজ করবা তো আজকের দিনটা শুধু যা স্ক্রিপ্টের জন্যই থাকবে আজকের দিনে তুমি আর অন্য কোনো কিছু করার দরকার নেই তবে হ্যাঁ যেটা করতেছো ওইটা রিলেটেড যদি কোনো কিছু চলে আসো তখন সেটা করো কিন্তু আলটিমেটলি ডিরেক্ট সুইচ করে ফেলিও না যে সকাল দশটা থেকে শুরু করছো দুপুর একটা পর্যন্ত যাবো স্কিপ দুপুর তিনটা থেকে শুরু করলা এসটিএমএল সি এস এস বিকেল পাঁচটা থেকে শুরু করলা পিএস ডি টু আবার রাত্রে নয়টা বাজে শুরু করলা পিএসপি শেখা এভাবে কিন্তু হবে না দিন শেষে দেখবা তোমার মাথায় আসলে কিচ্ছু নাই সো তুমি কিন্তু বুঝে গেছো যে তোমাকে কি করতে হবে যেদিন যেটা শেখার ওই দিন ওইটাই করবা অন্য কোনো কিছু করার দরকার নাই ওকে সো তুমি তিন নাম্বার অপশনটা জেনে গেছো তারপরে যেটা সেটা হচ্ছে একটা জিনিস তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি যখন একটা টিউটোরিয়াল ফুল দেখে ফেলবা আনন্দের সহিত এ দেখার পরে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি হচ্ছে যে জিনিসটা দেখলা এটার হেডিংটাকে হচ্ছে বড় করে হচ্ছে তুমি একটা কাগজে লিখবে ছোট করে লিখবে না বড় করে লিখবে যেমন তুমি হয়তো আজকে দেখছো হচ্ছে ফর লুপ তো বড়ো করে এক জায়গায় লিখবে একদম বড় বড় করে এই বড় করে লেখার একটা সাইন্টিফিক হচ্ছে এক মানে এটা হচ্ছে এক্সপ্লেন আছে সেটা একটু পরে বলতেছি বড় করে লিখবা ফর লুপ ওকে লেখার পরে তুমি একবার দেখে ফেললা আনন্দের সহিত এরপরে তুমি হচ্ছে আরেকবার দেখে দেখে হচ্ছে প্র্যাকটিস করলা ওকে প্র্যাকটিস করার মধ্যে তুমি হচ্ছে একটা গ্যাপ দিবে কারণ যত মানুষ তোমাকে হচ্ছে এক একটা স্টেপ 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 বাই এ প্রতিটা স্টেপে গিয়ে হচ্ছে হচ্ছে তুমি একটা গ্যাপ দিয়ে আবার নিজে নিজে প্র্যাকটিস করবা কিন্তু প্র্যাকটিস করে এখানে শেষ না এই প্র্যাকটিসটা করা শেষ হলে তোমাকে হচ্ছে চোখ বন্ধ করে ফেলতে হবে সোজা কথা চোখ বন্ধ করে এই যে প্র্যাকটিসটা করলা এটার মাথার মধ্যে হচ্ছে তোমাকে কিন্তু ঘুরাইতে হবে তোমাকে চিন্তা করতে হবে যে কি দেখলাম আর কি প্র্যাকটিস করলাম এই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে হিউম্যান ব্রেনের মধ্যে একটু ঘুরাইতে হবে এ ঘুরাইতে গেলে দেখবা যে তুমি কিন্তু আটকাই গেছো হঠাৎ করে যে আসলে তুমি ভিডিও দেখে করতে পারছো ঠিক প্র্যাকটিসও করলা কিন্তু যখন মাথার মধ্যে খেলাইতে গেছো তখন দেখবা যে তুমি আর পারতেছো না আবার আটকাই গেছো আটকাই গেলে তখন আবার দেখবা আবার প্র্যাকটিস করবা আবার একটু করে মাথার মধ্যে ঢুকে পা যতক্ষণ পর্যন্ত এই মাথার মধ্যে তোমার কনসেপ্টটা ব্রেনের মধ্যে মানে তোমার মেমোরিতে হার্ড ডিস্কে যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না ঢুকে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যাবা না এটা এটা হচ্ছে হচ্ছে একটা একটা কথা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় ওকে এভাবে করে 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 তুমি ফুল টিউটোরিয়ালটা শেষ করবা এবং ফাইনালি একবার পরে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা মোটামুটি একটা লং টাইম হচ্ছে তুমি হচ্ছে মেডিটেশন দিবে মেডিটেশন মানে কি তুমি হচ্ছে এই যে পুরো কাজটা করলা তুমি হচ্ছে একটা হচ্ছে তুমি হচ্ছে চোখ বন্ধ করে হচ্ছে তুমি হচ্ছে পুরো জিনিসটাকে মধ্যে একটা ক্রিয়েট ওভারভিউ দিবা। দেখবা করে ওই ওভারভিউ দিতে গেলেও আবার তুমি আটকা যাইতেছো যেখানে আটকাবা ওইটা হচ্ছে একটা নোট করে ফেলবা যেখানে আটকাবা নোট করবা দেখবা নোট করবা দেখবা এভাবে নোট করবা দেখবা আবার হচ্ছে একটু মেডিটেশন করবা চোখ বন্ধ করে আবার হচ্ছে সামনের দিকে যাবা ফাইনাল যতক্ষণ পর্যন্ত এক টানে তুমি মেডিটেশনটা দিতে না পারতেছ মানে পুরো জিনিসটা এক টানে চোখ বন্ধ করে মাথার মধ্যে ঢুকাইতে না পারতেছ ততক্ষণ পর্যন্ত তুমি সামনে যাবা না এভাবে যখন দিতে পারবা ড্রাইভটা তুমি নিজেই চিন্তা করে দেখিও যে তোমার আসলে কোটা কতটুকু মনে থাকবে কারণ আমরা হচ্ছে যখন পড়ি তখন কিন্তু এটা আমাদের ব্রেনে নিচ্ছে না কিন্তু যখন আমরা এটাকে হচ্ছে যখন আমরা ব্রেনের মধ্যে স্পেশাল ভাবে চোখ বন্ধ করে শুধু ব্রেনের মধ্যেই দিতে থাকবো তখন দেখবে যে ওইটা ব্রেন আলটিমেটলি নেবে নামার পরে দেখবে এটা তুমি সহজে আর মানে এটা ভুলার কোনো অপশনে নাই কারণ তুমি অনেকগুলো স্টেপ শেষ করে স্টেপে আসছো তো এ হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে সবচেয়ে বড় কথা এভাবে হচ্ছে তোমাকে হচ্ছে কোড করলে হচ্ছে কোড মনে রাখতে হবে তাহলে মোটামুটি চার পাঁচটা জিনিস যদি তুমি করতে পারো তাহলে হচ্ছে তোমার হচ্ছে কোড মনে থাকবে এছাড়া হচ্ছে তোমার কোড কিন্তু সহজে হচ্ছে মনে থাকবে না তো যেটা করবা সেটা হচ্ছে তুমি কিন্তু একসাথে অনেক বিষয় করতে না এটা খুব খারাপ জিনিস তা আর তোমার ড্রিমটাকে হচ্ছে তুমি সামনে রাখবা তোমার ড্রিম সামনে না রাখলে তুমি হচ্ছে আসলে কাজ করতে পারবা না এই হচ্ছে তোমার হচ্ছে মেন কথাবার্তা তো এভাবে তুমি হচ্ছে কাজ করা শুরু করে দাও তুমি দেখবা তোমার কোড মনে থাকতে বাধ্য কেন মনে থাকবে না তুমি যদি পারো অবশ্যই ক্ষেত্রে আমরা যেটা সেটা হচ্ছে ব্রেনে না ডুকায় প্র্যাকটিস করে ছেড়ে দিই প্র্যাকটিস করলে কিন্তু ব্রেনে ডুববে না ব্রেনে ডুবানোর স্পেশালি ভাবে এটাকে মেডিটেশনের মাধ্যমে তোমাকে ব্রেনে ঢুকায় ফেলতে হবে এই জিনিসটা তখন দেখবে যে এটা তোমার মনে থাকবে সো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে যারা ওয়েব ডেভেলপার বা প্রোগ্রাম হতে চায় তাদের জন্য হচ্ছে এই বিষয়টা খুব হচ্ছে ইম্পর্টেন্ট এখন আসো ওই যে বড় করে যে তুমি লিখলা লুফ ওইটার কাহিনীটা কি এই বড় করে লেখার কাজ কি এই যে বড় করে জিনিসটা লেখলা না ফর লুফ অথবা হোয়াইল লুফ রাত্রে বেলা যখন তুমি ঘুমাইতে যাবাই ঘুমানোর আগে তুমি হচ্ছে আরেকবার ফাইনাল রিভিশন দিবে ঘুমানোর আগে খবরদার তুমি যদি ঘুমানোর আগে ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে পড়ে থাকো তুমি দেখবে যে তুমি সারাদিন যা করলা এত কিছু কষ্ট করে কিছু মনে থাকবে না তোমার ঘুমানোর আগের কাজ হচ্ছে তোমার এই যে সারাদিনের এই জিনিসটাকে আরেকবার রিভিশন দেওয়া আর ওই যে বড় করে লেখলা ফর লুপ এটাকে হচ্ছে চোখের মধ্যে রেখে মানে ব্রেইনের মধ্যে তোমার ভাসবে যে তুমি কোথাও যেন বড় করে লেখছো ফর লুপ এই বড় করে ফর লুপ লেখাটাকে চিন্তা করতে করতে তুমি ঘুমাইবা তখন দেখবে তোমার ব্রেইনের মধ্যে ফর লুপ নিয়ে সারা দিন যা কিছু করছো সব কিছু দেখবে যে তোমার ওই রাত্রে বেলা এটাকে বলা হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের ব্রেইনের কিন্তু স্তর থাকে যে আলফা স্তর আমরা স্বাভাবিকভাবে হচ্ছে আলফা স্তরে থাকি তখন সব কিছু মনে থাকে না কিন্তু যখন আমরা ঘুমাই তখন হচ্ছে আমরা আলফা স্তর থেকে হচ্ছে বিটা স্তরে চলে যায় যেখানে হচ্ছে ওই বিটা স্তরে আমাদের ব্রেনের কাজ হচ্ছে তুমি এই যে সারা দিন যা করলা সেগুলোকে হচ্ছে সে প্রসেসিং করে স্টোরেজ করে রাখে সো এটা কিন্তু খুব মারাত্মক বিষয় সো এই জিনিসটা যদি তুমি করতে পারো তুমি যা সারা দিন শিখলা এটাকে যদি কষ্ট মষ্ট করে তুমি যদি বিটা স্তরে পৌঁছায় দিতে পারো একবার তাহলে দেখবে যে এটা তোমার ব্রেন থেকে আলটিমেটলি আর যাবে না তো এই কষ্টটা তুমি হচ্ছে ছয় মাস করো আট মাস করো এক বছর করো তোমার লাইফটা দেখবে সেটেল হয়ে যাবে তুমি দেখবে যে আর জীবনে কখনো কষ্ট করা লাগবে না তো যদি তোমার কাছে সবকিছু ভালো লাগে তাহলে হচ্ছে তুমি হচ্ছে এই ভিডিওটা তুমি হচ্ছে সবার সাথে শেয়ার করে দাও সবাই জানাবো যে তুমি যে করিও না যে একটা জিনিস জানো এই যে মানুষকে না তাহলে দেখবে আলটিমেটলি তোমাকেও এক সময় কেউ আর শেখাবে না তো ঠিক আছে তো নেক্সটে হচ্ছে আমরা হচ্ছে আরো বা আরো মজার জিনিসপত্র নিয়ে আসবো তো আশা করি তুমি কাজে লাগাবা আর হচ্ছে আমাকে বলবা আমাকে জানাবা যে তোমার আসলে এটা কেমন তোমার ব্রেনটা কাজ করতেছে ওকে তো ঠিক আছে